উপস্থিত সুনিবেদ আমাদের আমাদের স্টুডেন্ট হ্যাঁ জাকির ভাই, আমাদের শ্রদ্ধেয় বড় ভাই আজকে আপনাদের সেশনটি ফ্যাসিলিট করবেন। এর আগেও ভাই করেছেন, ভাই একজন গবেষক, এই পাওয়ার সেক্টর নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছেন, এনভায়রনমেন্ট নিয়ে। তো আমরা আজকে ভাইয়ের কাছে মূল্যবান কথা শুনবো, যদিও এটা রেকর্ড করা হবে এবং ইউটিউবে পরে পাওয়া যাবে, তারপরেও আপনাদের কিছু প্রশ্ন থাকলে এবং খুব মনোযোগ দিয়ে শুনে নিবেন। আমরা ভাইয়ের বক্তব্যের পরে আমরা প্রশ্নগুলো নিয়ে হয়তো বিষয়টা জেনে নিতে পারবো। তো জাকির ভাই, আপনাকে অনুরোধ করছি সেশনটা শুরু করবার জন্য। ধন্যবাদ প্রিন্স। সবাইকে আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি এবং ক্ষমা চাচ্ছি। ইন সেন্স আমি পরপর দুইবার আমি সেশন মানে প্ল্যান ছিল, প্রথমবার আমার সাথে আসলে কোঅর্ডিনেটেড গ্যাপ ছিল, কিন্তু গতকাল যে ডেটটা দেওয়া হয়েছিল সেটাতে একটু আন্ডারস্ট্যান্ডিং গ্যাপ হয়ে, কারণ আমার আসলে হঠাৎ করে আনফর্চুনেটলি ল্যাপটপটা ডাটা ক্র্যাশ করেছে, তো যার ফলে আমার আজকে যে প্রেজেন্টেশনটা সেইটার দেওয়াটা মানে আমি আপনাদেরকে হয়তো বা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটা যেটা দিতে চেয়েছিলাম সেভাবে রেডি মানে রেডি ছিল, ওটা কিন্তু ক্র্যাশ করার কারণে আমি একটা পিডিএফ ভার্সন কোন রকমে আমি এটা অ্যাভেল করতে পেরেছি, তো যার ফলে আমি হয়তো বা আপনাদেরকে ওই প্রেজেন্টেশন যেটা স্লাইড দিয়ে যেভাবে দেখানো সেভাবে হয়তো একটু কঠিন হবে, বাট আই উইল ট্রাই বেস্ট। যে আমাদের যে ইয়াটা আছে নর্মালি যেভাবে আমরা স্ক্রিনে দেখি ইয়াতে দেখি সেটাতে আমরা একটু চেষ্টা করবো। হ্যাঁ যদি আমরা যাই, এটা কি দেখা যাচ্ছে? জি স্যার দেখা যাচ্ছে স্যার। জি ভাই ঠিক আছে। তো আমরা প্রথমে একটু কথা বলে নেই, সেটা হলো যে আমরা যাই এখানে আলোচনা করি বা আমাদের এক্স্যাক্টলি যে কাজগুলো আমরা করি, আমরা যে পড়াশোনা করি বা পরিবেশ, এটা একটা ভালো উদ্যোগ যেটা বাংলাদেশ ওয়ার্কিং গ্রুপের আন্ডারে নিয়েছে। যে আমরা আসলে যখন কথা বলি মানে কোনো বিষয়ে কথা বলি, তখন যে বিষয়টা ইম্পর্টেন্ট সেটা কতখানি তথ্য এবং উপাত্ত ভিত্তিক, বিশেষ করে যখন সেটা জ্বালানি খাত, জলবায়ু পরিবর্তন বা অন্যান্য জায়গা বিষয়ে আমরা যে ফোকাস করতে চাই, এই ফোকাসের জায়গাটাতে আমরা কতখানি নিজেদেরকে মানে ইকুইপড অবস্থায় কথা বলছি। একটা জিনিস মনে রাখতে হবে যে সারা পৃথিবীতে যে আজকে জলবায়ু পরিবর্তনের যে প্রভাব আমরা দেখতে পাচ্ছি, এটা খুবই একটি মানে পুরনো বিষয় কিন্তু নতুন ফরম্যাটে এসেছে। কিভাবে? সেটা আজকে যে পরিবর্তনের যে জায়গাগুলো আমরা চোখে দেখতে পাচ্ছি, লাইক যে পৃথিবী উত্তপ্ত হয়ে যাচ্ছে বা উত্তপ্ত হয়, সর্বশেষ আমরা জানি যে প্যারিস চুক্তিতে যে কথাটা বলা হয়েছিল যে 1.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা প্রাক শিল্পায়ন যুগের তুলনায়, সেটা আমাদের 1800 শতকের সাথে কম্পেয়ার করলে যে তাপমাত্রা ছিল সেখানে নামিয়ে কমপক্ষে 1.5 ডিগ্রি সেলসিয়াস নামিয়ে নিয়ে আসতে হবে। তো সেখানে আমরা দেখলাম যে প্যারিস চুক্তিতে 2016 সালে 1.5 ডিগ্রির কথা বলা হলো, এর আগেও বলা হয়েছে, কিন্তু সর্বশেষ আমাদের সারা পৃথিবীতে যারা প্যারিস চুক্তিতে স্বাক্ষরকারী দেশ প্রায় 198টা দেশ সম্মিলিতভাবে যে প্রতিশ্রুতিটা দিয়েছিল তাই সেটা আবার রিভাইজ করেছে তারা, যে আমরা কি পরিমাণ কার্বন নিঃসরণ কমাবো। তো এখন সেইখানে কিন্তু গত কয়েকদিন আগেই এই সেপ্টেম্বরই 16 বা 17 তারিখে একটা রিপোর্ট পেশ করেছে যে দেশগুলো আবার তারা নতুন করে অ্যাসেস করে আবার তারা তা সাবমিট করেছে যে আমরা আসলে কতটা আর একটু বেশি করে অ্যাম্বিশন এনহ্যান্স অ্যাম্বিশন বলছে এটা করতে পারি। সেখানে তারা দেখাচ্ছে যে তাপমাত্রা এখন পর্যন্ত তারা যে প্রতিশ্রুতি দিয়েছে সেটা 2.7 ডিগ্রি সেলসিয়াস মানে যেটা 1.5 ডিগ্রিতে নামিয়ে নিয়ে আসার কথা 2030-এর ভিতরে। তাহলে কি দাঁড়াচ্ছে? আমি যে কথাটা বলতে চাই যে পুরনো সমস্যা, কেন পুরনো সমস্যা? সমস্যাটা হলো যে আমি এই যে বিজ্ঞান যে তথ্য দিচ্ছে সেটাই কিন্তু আমি আমাদের মতো আমাদের এই শিল্পোন্নত রাষ্ট্রগুলোর যে কোম্পানিগুলো বা কর্পোরেটগুলো যারা জীবাশ্ম জ্বালানি পুড়াচ্ছে তারা কিন্তু ইগনোর করছে। কিভাবে ইগনোর করতে পারছে?
কারণ তারা খুবই শক্তিশালী একটি জনগোষ্ঠী, সরি শক্তিশালী একটি গ্রুপ তারা, এবং ক্ষুদ্র একটা মানে অ্যাজ এ ইন্ডিভিজুয়াল তারা ক্ষুদ্র, কিন্তু বৈশ্বিক পাওয়ারের জায়গাটাতে তারা কিন্তু খুবই শক্তিশালী। তারা তাদের অর্থ আছে, তাদের শক্তি আছে সারা পৃথিবীতে। আপনারা জানেন আফ্রিকা থেকে শুরু করে ল্যাটিন আমেরিকা এশিয়াতে বিভিন্ন দেশে শুধুমাত্র বিভিন্ন ধরনের জ্বালানি করায়ত্ত করার জন্য এরা রাষ্ট্রের সরকারকে পরিবর্তন করে ফেলতে পারে, এরকম শক্তি এদের আছে। এরা বিভিন্ন জায়গায় অর্থ দিয়ে তারা বিভিন্ন ধরনের গবেষণা করিয়ে তাদের পক্ষে নিয়ে আসতে পারে সেই তথ্য, এরকম তাদের ক্ষমতা আছে। এরকম তাদের ক্ষমতা আছে যে তারা চাইলে যে কোনো রাষ্ট্রের অস্তিত্ব তারা বিলীন করে দিতে পারে। আফ্রিকার অনেক স্টেট এগুলো আপনার পড়তে হবে, এগুলো যে জ্বালানি কেন্দ্রিক বৈশ্বিক যে রাজনীতি, বৈশ্বিক যে ক্ষমতার এবং অর্থের যে রাজনীতি, সেই জায়গাটাতে এসে কে তারা কি ধরনের প্রভাব বিস্তার করতে পারে। এবং আমি এই কথাটা এই জন্য বলছিলাম যে কথাটা হলো যে মানে বৈশ্বিক ভাবে এই জ্বালানির এই জায়গাটাতে এসে আমাদের যে জায়গাটাতে দরকার, সেটা হলো যে আমাদের যে জানার পরিধিটা অনেক বেশি বাড়াতে হবে। এইসব শক্তির সাথে যদি আমরা ফাইট করতে চাই, তাহলে আমাদেরকে এমন জায়গায় যেতে হবে যে জায়গাটাতে এসে আমরা একটা শক্তিশালী অবস্থান নিতে পারি। তা আমরা সেই শক্তিশালী অবস্থান কিভাবে নেওয়া সম্ভব, নিশ্চয়ই কামান বা গোলা বা বন্দুক দিয়ে নেয়। সেটা হলো যে আমাদের এই এনার্জি সেক্টরে কি চলছে, আমাদের প্যারিস চুক্তিতে কি আছে, আমাদের টেকসই উন্নয়ন এজেন্ডাতে কি আছে, এগুলোকে আমরা রিগোরাসলি পড়াশোনা করে আমাদেরকে ইকুইপড হতে হবে। ওটা যদি আমরা করতে পারি, তাহলে আমরা কিন্তু একটা জায়গায় যেতে পারবো যে জায়গাটাতে এসে আমরা আমাদের যে গোল, আমাদের যে চুক্তির যে জায়গাটাতে এনার্জি সেক্টরের যে ইস্যুগুলো আছে সেটা কিন্তু আমরা বুঝতে পারবো। এবং সেই অনুযায়ী কিন্তু যখন আমাদের আলোচনাগুলি আসবে, আমরা যখন কোনো গবেষণা করবো, আমরা যখন কোনো বিষয়ে বলবো, সেখানে কিন্তু অনেক বেশি তথ্য উপাত্ত ভিত্তিক থাকবে। এবং তখন এইসব শক্তিগুলোকে অ্যাটলিস্ট তাদেরকে আমরা বিজ্ঞান ভিত্তিক তথ্য দিতে পারলে তাদের ব্যাপারে তাদের লাইক আজকে জাপান বা চায়না বা ভারত সারা পৃথিবীতে যে জীবাশ্ম জ্বালানি পুড়াচ্ছে, এটা কি পরিমাণ তারা জীবাশ্ম জ্বালানি পুড়াচ্ছে সারা পৃথিবীতে, এবং সেখানে কিভাবে তারা প্যারিস চুক্তি ভায়োলেট করতেছে, কোন কততম ধারা, এগুলো যদি আমাদের জানা থাকে, যত সহজে আমরা কথাগুলো ইন্টারন্যাশনাল ফোরামে তুলতে পারবো। আমরা শুধু গদপদা বলে যাই যে এটা অবশ্যই জাপানকে এটা কমাইতে হবে, এটা করতে হবে বা চায়নাকে, কিন্তু কেন কমাবে তারা, তারা কেন চুক্তিতে কোন ধারা অনুযায়ী কমাইতে পারত, সেটা কিন্তু আমাদের জানার দরকার। যেটা বলছিলাম যে আমরা ট্যাক্সি উন্নয়ন এজেন্ডার যদি আমরা 17টি এজেন্ডা আছে, এর ভিতরে গোল 7 যেটা বা 7 নম্বর লক্ষ্য যেটা, সেখানে বলা আছে এনশিওর অ্যাক্সেস টু অ্যাফোর্ডেবল রিলায়েবল সাস্টেইনেবল এন্ড মডার্ন এনার্জি ফর অল। কি কি বলা আছে, যে আমাদের সারা পৃথিবীতে যে 2030 সালের ভিতরে যে ট্যাক্সি উন্নয়ন এজেন্ডা 7 নম্বর বলে বলা আছে, যে প্রত্যেকের জন্য আমাদেরকে কি করতে, অ্যাফোর্ডেবল মানে আমাদের যার যেমন সামর্থ্য আছে সেই অনুযায়ী রিলায়েবল নির্ভরযোগ্য সাস্টেইনেবল ট্যাক্সই এবং আধুনিক যে জ্বালানি সেটা নিশ্চিত করতে হবে। তা এখন কথা হলো অ্যাফোর্ডেবল বলতে এখানে কি বলা আছে, যে আমরা যে সেবাটা পাই, সে যেমন আমরা বিদ্যুৎ প্রত্যেকে ঘরে ঘরে বিদ্যুৎ আমরা পাই, সেই বিদ্যুৎটা অ্যাফোর্ড করার মতো অবস্থা আছে কিনা, আমরা কি বিদ্যুতের যে খরচটা, এখন যে সবচেয়ে নিম্ন আয়ের মানুষ তাকে আমাদের ফ্রি বা তাদের সে যেটুকু ব্যয় করতে পারে সে অনুযায়ী সে বিদ্যুৎটা পায় কিনা, সেটা কিন্তু সার্বজনীন তার যে বিদ্যুৎ পাওয়ার যে অধিকারটা সেটা কিন্তু বা তাকে দেওয়ার তার যে রাইট বলে আমরা রাইট বলবো, এই সেন্সে যে আমরা তার যে নাগরিক হিসাবে যে তার অগ্রাধিকার সেটা সে পাচ্ছে। তারপর রিলায়েবল যে কথাটা বলা হচ্ছে সেটা হলো যে আমরা এই যে জায়গাটাতে বিদ্যুৎটা দিচ্ছে, এখন যদি সারাদিনে লোডশেডিং হতে থাকে, সেটা যদি আমাদেরকে ঘরের ইকুইপমেন্ট ক্ষতিগ্রস্ত করে, তাহলে বা আমাদের যে বিদ্যুৎটা আমরা পাচ্ছি সেটা যদি নিরবিচ্ছিন্ন না পাই, তাহলে তো আমাদের বিভিন্ন ধরনের গৃহস্থালী সেবা, আমাদের উৎপাদন, আমাদের বিভিন্ন ধরনের কার্যক্রম সেখানে কিন্তু একটা ক্ষতিগ্রস্ত হবে।
কারণ এনার্জি ইলো সোর্স অফ পাওয়ার, এবং সেটা যদি আমরা এনার্জি সোর্স বন্ধ হয়ে যায় পাওয়ার সেক্টর বা আমাদের বিদ্যুতের যে অবস্থাটা সেখানে একটা কিন্তু বড় ধরনের ঘাটতি হবে। এবং সেইখানে বলা হচ্ছে যে আমাদের রেটটা কি, আমাদের এখানে রিলায়েবল করার জন্য আমাদের এনার্জি এফিসিয়েন্সি বাড়াইতে হবে, সেটা ডাবল করতে হবে বাই 2030। মানে হলো যে এখন যেমন দক্ষতা ঘাটতি আছে সেটা ডাবল করতে হবে। তা আমরা এখন যদি যেমন সিস্টেম লস বলা হয়, সিস্টেম লস অ্যাকচুয়ালি দুই ধরনের বিষয় আছে। সাধারণত এনার্জি সেক্টরে বা বিদ্যুতে বিশেষ করে 8% মতো, 6 থেকে 8% সিস্টেম লস বলা হয় যে ট্রান্সমিশন লস বা প্রোডাকশন ডিস্ট্রিবিউশন লস আসে 8%, 6 থেকে 8%। এর বেশি হলে কিন্তু সেটা চুরি, ওটাকে আমরা কিন্তু সিস্টেম লসে কিন্তু আমরা মানে ইয়ে করতে পারবো না। হ্যাঁ, তো আমরা যে কথাটা বলার উদ্দেশ্য সেই জায়গাটা হলো যে আমাদের দেন কোশ্চেন হলো যে আমরা এটা কি ইয়া কিনা, আমাদের এটা সাস্টেনেবল কিনা। সেই সাস্টেনেবল এর জায়গাটাতে আমাদের আসতে হবে যে কয়লা বিদ্যুৎ কেন্দ্র বা যেটা জীবাশ্ম জ্বালানি আমাদেরকে ক্ষতিগ্রস্ত করছে সেই জ্বালানিটা কিন্তু আমাদের কখনো সাস্টেনেবল না, সেখানে সবসময় এটা কিন্তু আমাদের আনসাস্টেনেবল। কেন? কারণ হলো যে কোনো ধরনের জীবাশ্ম জ্বালানি সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত ক্ষতি হয় কিন্তু পরিবেশ, প্রকৃতি। তো সেই প্রকৃতি খরচ কর, প্রকৃতির কারণে যদি প্রকৃতি ধ্বংস করে যে জ্বালানি উৎপাদন, সেটা তো আসলে টেকসই না। কারণ টেকসই হতে হবে আগে প্রকৃতি, তারপরে আমার কনজাম্পশন, সেটা হলো টেকসইয়ের মূল কথা। তো আমরা এখন তাহলে কি করতে হবে, যে এনার্জি আমার ডার্টি ফুয়েল বলতেছি, যেটা আমরা কয়লা বিদ্যুৎ বলি বা গ্যাস বলি বা অন্য সেগুলো ডার্টি ফুয়েল, সেটার উল্টাটা আমাদের যেটা ক্লিন এনার্জি বা পরিষ্কার বিদ্যুৎ বা আমাদের যেটা বলি রিনিউয়েবল এনার্জি, সেই জায়গাটাতে কিন্তু আমাদেরকে ইনভেস্ট করতে, সেটা ব্যবহার করতে হবে। কিন্তু আমরা সর্বশেষ দেখলাম বাংলাদেশের যে প্রতিশ্রুতি দিয়েছে এনডিসি বলে ন্যাশনাল ডিটারমাইন্ড কন্ট্রিবিউশন, সেখানে প্রায় 12,500 মেগাওয়াট কয়লা বিদ্যুৎ কেন্দ্র রেখে দেওয়া হয়েছে বাই 2030, এবং একই সাথে মাত্র 4,500 মেগাওয়াট সৌর বিদ্যুৎ বা রিনিউয়েবল নবায়নযোগ্য বিদ্যুতের কথা বলা হয়েছে, যেটা অবশ্যই আমাদের যে যতখানি আমরা রিনিউয়েবল এনার্জি যতখানি পটেনশিয়াল বা যতটুকু আমাদের উৎপাদন করার সক্ষমতা আছে তার চেয়ে অনেক কম। এটার কারণ হলো সেখানে আর যেটা প্রথমে বলেছিলাম এনার্জি পলিটিক্স বা বৈশ্বিকভাবে যে কর্পোরেট পলিটিক্স, তারা চায় তাদের যেসব দেশের শক্তিশালী দেশ ভারত চায়না জাপান, তাদের যে কয়লা বিদ্যুৎ কেন্দ্র বন্ধ হয়ে যাচ্ছে বা তাদের যে আন্তর্জাতিক প্রেশার আছে সেই কারণে তাদের কয়লাগুলো আমাদের মতো দেশগুলোকে ডাম্পিং করতে চায়, এবং ওই জন্যই তারা বিভিন্ন ইনফ্লুয়েন্স করে তাদের কনসালটেন্ট বলি বা তাদের মাধ্যমে বলি, যেখানে তারা আমাদের মতো দেশের যে পরিকল্পনা সেখানে কিন্তু কয়লা বিদ্যুৎ কেন্দ্র জলবায়ু পরিবর্তনের প্রধানত দায়ী যে কয়লা, সেই কয়লাকে তারা জলবায়ু পরিবর্তন মোকাবেলা সংক্রান্ত যে পরিকল্পনা সেটা ঢুকিয়ে রেখেছে কয়লা বিদ্যুৎ। এটা এই যে আমাদের জানতে হবে, পড়তে হবে, এবং এই জন্য আমি আপনাদেরকে বলি যারা তরুণ বন্ধুরা আছেন আপনারা অবশ্যই এনডিসি বলে ন্যাশনাল ডিটারমাইন কন্ট্রিবিউশন এটা কিন্তু অবশ্যই থরোলি পড়ার চেষ্টা করবেন, কারণ এটার মাধ্যমে কেন্দ্র করেই আগামী 10 বছর আমাদের জলবায়ু পরিবর্তন সংক্রান্ত কার্যক্রম পরিচালিত হবে বাংলাদেশে। সুতরাং এটা এটা কিন্তু জানতে হবে আপনাদের। তো আমরা যেটা বলছিলাম যে আমাদের এই যে সর্বশেষ কথা ছিল মডার্ন, মডার্নটা মডার্ন মানুষ কে? হ্যাঁ, আমরা যদি আসি মডার্ন বলতে আসলে আধুনিক বলতে কাকে বোঝানো হয়? আধুনিক বলতে কি যে শার্ট প্যান্ট খুব ইন করে সুন্দর করে জুতা পরে কথা বলতেছে সেই কি মডার্ন, নাকি মডার্ন হলো সেই যে সবসময় আপডেটেড ইনফরমেশন বা আমাদের চারপাশে কি হচ্ছে হচ্ছে না বা আমরা যেটা খারাপ বা ভালো সেগুলোকে সম্বন্ধে আমরা অকে ভালো থাকি এবং সে অনুযায়ী আমরা আমাদের কর্মসূচি বা চিন্তাকে ডাইভার্ট করি, সেইটাকে মডার্ন কিনা সেই প্রশ্নটা কিন্তু আমাদের সামনে চলে আসে। তা আমরা যেটা বলছিলাম যে সেই জায়গাটাতে এসে যেটা আমরা দেখতে পাচ্ছি যেটা ব্যাকডেটেড, যে ডার্টি ফুয়েল ব্যাকডেটেড, সেইটাকে আমরা যখন আঁকড়ে ধরে বসে আছি আমরা কি আসলে আধুনিক নাকি আমরা আসলেই সেই পুরনো ক্লাসিক্যাল জামানায় অবস্থান করছি, সেই প্রশ্নটা কিন্তু থেকে যায়। সুতরাং আমরা মডার্ন হলো সেই যে নতুনকে ধারণ করবে,
নতুন ভাবে সে নিজেকে মেলে ধরবে, এটাকে নতুন সেবাকে, নতুন বিদ্যুতের শক্তিকে, যেটা নতুন প্রযুক্তি আসছে, যেমন ইলেকট্রিক এনার্জি, ইলেকট্রিক কার আসতেছে এখন, হ্যাঁ, বা সৌর বিদ্যুৎ চালিত কার আসছে, এটা হলো মডার্ন। সুতরাং এই মডার্নকে আপনারা যদি না নিই, তাহলে আমরা যদি সে প্রিভিয়াসলি অকটেন চালানো বা ডিজেল চালিত গাড়ি সেইগুলি বা এগুলি ব্যবহার করি, তাহলে সেটা কিন্তু আপনারা যারা ঢাকার বাইরে আছেন তা আপনারা জানেন যে বিভিন্ন জায়গায় এখন পর্যন্ত কিন্তু ডিজেল দিয়ে কিন্তু বিদ্যুৎ কেন্দ্র চলে, তো সেগুলো থেকে বায়ু দূষণ হয় এবং বায়ু দূষণ বা কয়লার দূষণের কারণে যে পরিবেশগত ক্ষতি হয় সেটা কিন্তু অনেক বেশি ব্যয়বহুল। তো সেই ব্যয়বহুল আমি পরে আসবো, যে সেখানে আমাদের কিন্তু একটা সরকারের একটা প্ল্যান আছে যে বাই 2030-তে সরকার এই প্ল্যান হচ্ছে ক্লিন কুকিং এর ব্যবস্থা। ক্লিন কুকিং এর সাথে কিন্তু এই কয়লা বিদ্যুৎ কেন্দ্র যায় না বা আমাদের যেগুলি আমরা ইউজ করি সেগুলি যায় না। আমাদের কি ইউজ করতে হবে সেটা হলো রিনিউয়েবল এনার্জি, যে জায়গাটাতে আমরা বললাম সেই জায়গাটাতে আমাদের যেতে হবে এবং মডার্ন এনার্জিতে যেতে হবে, যেটা ক্লিন এনার্জি। তো এইগুলো কিছু টার্গেট এখানে দেওয়া আছে, আমার ধারণা প্রেজেন্টেশনটাও হয়তো পরবর্তী শেয়ার করবো আপনাদের সাথে, যেখানে আমরা বললাম যে বাই 2030 যে টার্গেট গুলি দেওয়া আছে আমাদের মতো দেশগুলোর যে টার্গেট দেওয়া আছে, এখানে কিছু কিছু ইম্প্রুভমেন্টও আছে, আবার কিছু কিছু ইম্প্রুভমেন্ট মানে আমাদের এখন পর্যন্ত আমরা সৌর বিদ্যুৎ প্রায় 30 লাখ সোলার হোম সিস্টেম আমরা দিয়েছি, কিন্তু সেটা মানে এখন পর্যন্ত আমাদের যারা বাংলাদেশের এনার্জি পভার্টি বলি, যারা বিদ্যুৎ পায় না তাদের এনার্জি প্রপার্টির জায়গাটাতে কিন্তু এখন পর্যন্ত অনেক পিছিয়ে আছে। তো সেখানে আমাদের যেটা করতে হবে, আপনারা জানেন জলবায়ু পরিবর্তন মোকাবেলায় দুই ধরনের কার্যক্রম করা হয়, একটা হলো মিটিগেশন আর একটা হলো অ্যাডাপ্টেশন। তো মিটিগেশন মানে হলো প্রশমন বা জনিত কার্যক্রম, যেখানে রিনিউয়েবল এনার্জি বা সৌর বিদ্যুৎটাকে অগ্রাধিকার দেওয়া হবে। তো সেই জায়গাটায় এসে আমরা কতখানি কাজ করতে পারছি, সেই জায়গাটাতে আমাদের আন্তর্জাতিক অর্থায়নে আনতে হবে, সেখানে আমাদের ক্লিন এনার্জিকে প্রমোট করতে হবে। এবং সেখানে সরকার যদি না চায় তাহলে সেখানে আমাদের মতো আপনারা তরুণরা যারা আছেন তাদেরকে আমি বলি সবসময় এনভায়রনমেন্টাল এন্টারপ্রিনিয়র। তো এনভায়রনমেন্টাল এন্টারপ্রিনিয়র হিসেবে আপনারা এগুলোকে বিজনেস হিসাবে নেবেন আপনারা, বা এগুলোকে ক্লিন এনার্জিকে আপনারা প্রমোট করবেন, কমিউনিটিতে প্রমোট করবেন। সেখানে ক্লিন এনার্জির সবচেয়ে বড় চ্যালেঞ্জটা হলো এখন পর্যন্ত যেটা হলো যেমন সেবা প্রদানের জায়গাটাতে, সেখানে আপনারা নতুন ভাবে গবেষণা করবেন যে সৌর বিদ্যুতের যে ব্যাটারিটা ব্যবহার হচ্ছে বা টেকনোলজিটা ইউজ হচ্ছে সেটা কিভাবে কম দামে আরো আনা যায়, মানুষকে ঘরে ঘরে পৌঁছানো যায়। এটা খুবই কিন্তু না মানে একটা কি বলা যায় মানে মানে অসম্ভব কিছু না, বরঞ্চ খুবই সম্ভব। রুজভেল্টের একটা কথা আছে, রুজভেল্টের কথাটা এরকম আমি আপনাকে বলি, সেটা হলো যে মানুষ যা বিশ্বাস করে এবং সে নিজে যখন বলে যে এটা আমি করতে পারবো তাই আত্মবিশ্বাস। হ্যাঁ, তো এখন এবং সেটা সম্ভব। সো হোয়াট আই উড লাইক টু সি যে আপনি যেটা বিশ্বাস করবেন, যে মানুষ যখন বলছিল যে আমি আকাশ উড়ব, যে স্বপ্ন দেখেছিল রাইট বাচ্চিত্ব, সে স্বপ্নটা দেখছিল বলে আত্মবিশ্বাস, হ্যাঁ সম্ভব, এবং সেটা সম্ভব হয়েছে। মানুষ এক সময় যখন আপনি ল্যান্ডফোন ইউজ করতো তখন মানুষ বিরক্ত হতো, ল্যান্ডফোনে কানেকশন থাকে না, আমরা অনেক সময় কি করতাম ফোনে বাড়িয়ে দিতাম, আরে শব্দ পাওয়া যাচ্ছে না, মানে লাইন পাওয়া যাচ্ছে না, আবার চাপ দিতাম, বারবার চাপ দিতাম, তারপর ফোনে দেখা গেলো যে ফোনে একটা বুকিং দেওয়া আসতে সে ফোন আর আসি না। তো মানুষজন বিরক্ত বললো যে এইসব তারবিহীন, এইসব ফোন চলবে তারবিহীন ফোন চলবে, তাহলে কি দাঁড়ালো আমরা মোবাইল ফোন কিন্তু পেয়ে গেছি। সো হোয়াট আই লাইক টু সে যে আপনি আজকে মোবাইলের কি আছে, প্রত্যেকটা ইউনিয়ন শুধু না, প্রত্যেকটা গ্রামে গ্রামে এখন মোবাইলের সার্ভিস দেওয়ার মতো আপনি কিন্তু রিফিল করার জন্য দোকান বসে গেছে বা এক ধরনের ইন্ডাস্ট্রি করতে গ্রো করতেছে। মানে হলো যে আপনাদের কিন্তু একটা অপরচুনিটি আছে যে আপনারা এখান থেকে যে চিন্তা করতে পারেন যে হোয়াদার ইউ উড টেক ইট এজ অ্যান এন্টারপ্রিনিয়রশিপ, যে রিনিউয়েবল এনার্জি বা মডার্ন এনার্জিকে প্রমোট করা, আপনি ইলেকট্রিক ইকুইপমেন্ট যেগুলো আসতেছে, ইলেকট্রিক ভেহিকেল আসবে, ইলেকট্রিক এগুলি আপনার প্রোডাকশনে যে মানে বা আপনার চিপার কিভাবে করা যায় রিসার্চ করতে পারেন, সেটা আপনার ইউনিভার্সিটি লেভেলে রিসার্চ করা যেতে পারে বা কোনো একটা এজেন্সির সাথে রিসার্চ করা যেতে পারে। সো ওই জায়গাটাতে এসে কিন্তু আমাদেরকে কিন্তু সুযোগ আছে। এবং যেটা আমরা বলছিলাম যে SDG 7 বা গোল 7 যেটা 7টা 5টা ইন্ডিকেটরে আমাদের 5টা টার্গেটে একাধিক ইন্ডিকেটর আছে,
যেমন প্রপোর্শন কত শতাংশ মানুষ বিদ্যুৎ পাচ্ছে, ব্যানার্জি পাচ্ছে, অ্যাক্সেস পাচ্ছে। বর্তমানে যদি সরকার ক্লেম করছে 70-80% মানুষ এনার্জি রিনিউয়েবল ইয়ার বিদ্যুতের আওতায় চলে আসে, বাস্তবে সেটা 50-60%-এর বেশি না যদি আমি রিলায়েবিলিটির পার্সপেক্টিভে ধরি। হ্যাঁ, তো এইটা আমাদের একটু দেখতে হবে আমাদের কতখানি প্রাইমারি এনার্জি আমরা ইউজ করতে পারতেছি। সরি, গোল টুতে যেটা, টার্গেট টুতে যেটা রিনিউয়েবল এনার্জি খুবই কম, মাত্র 3% এখন আমাদের রিনিউয়েবল এনার্জি। তারপরে আবার দেখা যাচ্ছে যে আমাদের প্রাইমারি এনার্জি জিডিপি তে কন্ট্রিবিউশন খুবই কম, আমাদের যে এনার্জি আছে টার্গেট ফোরে আছে সেটা হলো যে কি পরিমাণ অর্থ, যেটা বলছিলাম যে আমরা এনার্জি সেক্টরে ক্লিন এনার্জিতে ইনভেস্ট করি, খুবই মিনিমাম অর্থ, খুবই মিনিমাম। এটা হয়তো আগের সেশন গুলোতে আপনারা দেখেছেন যে কত কি পরিমাণ টাকা ক্লিন এনার্জিতে ইনভেস্টমেন্ট হয়। তো আমরা যেটা বলার এনার্জি যেটা মানে খুবই দেখা যে জায়গাটা ক্লিন এনার্জি ইনভেস্টমেন্ট, প্রাইভেট সেক্টরে কিন্তু ইনভেস্টমেন্ট সরকারকে আগায় আসতে হবে, অ্যাট দ্য সেম টাইম ইন্ডিভিজুয়াল লেভেল ইনভেস্টমেন্ট করতে হবে। এটা করতে পারলেই ইউ হ্যাভ এন অপরচুনিটি টু ওয়ার্ক অন দ্যাট। আমি যেটা বলছিলাম যে প্রাইম মিনিস্টার অফিসের একটা যেটা গভর্নমেন্ট বলতেছে যে হোল অফ সোসাইটি সবাইকে নিয়ে আমরা এসডিজি বাস্তবায়ন করবো, তো প্রাইম মিনিস্টার অফিস এটার মানে ইমপ্লিমেন্টেশনের জন্য, বাস্তবায়নের জন্য দায়িত্ব প্রাপ্ত। ওখানে এসডিজি মনিটরিং ইমপ্লিমেন্টেশন কমিটি আছে, তো সেই জায়গাটাতে জেনারেল ইকোনমিক ডিভিশন একটা প্ল্যান মিনিস্ট্রির ডিভিশন আছে। তো ইকোনমিক ডিভিশনের যেটা তারা করবে সেটা হলো যে ডিফারেন্ট প্রজেক্টস ফর এসডিজি and access to achievement of SDG goal. তো আমরা যেটা বলছিলাম যে অলরেডি SDG 7 এনার্জি সেক্টরের যে অ্যাচিভমেন্টটা আনার জন্য সরকার কিন্তু পাওয়ার ডিভিশনের যে 7 এখন 8-5 ইয়ার প্ল্যান করেছে সেখানেও কিন্তু বলেছে তারা করবে, কিন্তু আমরা বাস্তবে যে প্রবলেমটা আমরা দেখতে পাচ্ছি যে কথা এবং কাজের একটা বৈসাদৃশ্য সবসময় দেখা যাচ্ছে। যে মিনিস্ট্রি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি যেটা নিউক্লিয়ার পাওয়ার জেনারেশন করছে, নিউক্লিয়ার পাওয়ারও কিন্তু বলা হচ্ছে যে এখানে এনার্জিতে দূষণ হচ্ছে না, কিন্তু হোয়াট ইজ ভেরি ইম্পর্টেন্ট মিনিস্টার মানে এখানে কিন্তু রিস্কটা বেশি, আপনার রিনিউয়েবল এনার্জি সে রিস্ক নেই। আপনারা জানেন যে পরমাণু বিদ্যুৎ কেন্দ্রগুলোর যে ব্লাস্ট হলে বা ফুকুশিমাতে সর্বশেষ যেটা হয়েছিল জাপানে, এখন পর্যন্ত অনেকগুলি প্রভিন্সে এবং সমুদ্রের পানিতে কিন্তু দূষণ হয়ে গেছে। সো ইউ সি ইট ভেরি চ্যালেঞ্জিং। সুতরাং আমাদের যেটা প্রকৃতির আলো থেকে, সূর্যের আলো থেকে যে বিদ্যুৎ আমরা তৈরি করব সেটাই সবচেয়ে সাস্টেনেবল হবে। নদীর উপরে ভাসবে সোলার প্ল্যান্ট গুলো, সেখান থেকে বিদ্যুৎ উৎপাদন হবে, সেটা নিয়ে যাবো আমরা মানুষের ঘরে ঘরে, সেটাই তো কতটা প্রকৃতি বান্ধব মডার্ন, সেটা কিন্তু আমাদের চিন্তাতে আসা উচিত। তো আমরা যেটা বলছিলাম যে এখন পর্যন্ত গোল 7 এর ইতিমধ্যে আমরা বলেছি কিছু কিছু প্রোগ্রেস হয়েছে, বা অ্যাক্সেস 2021-এর ভিতরে 100% যেটা আমরা বললাম যে বাস্তবে আসলে প্রোগ্রেস তত না। ক্লিন কুকিং এর ক্ষেত্রে 2019-এ 19% প্রোগ্রেস হয়েছে, টার্গেট ছিল 35%। সুতরাং ক্লিন কুকিংটা কেন ইম্পর্টেন্ট আমরা বলি, সেটা হলো আমাদের যারা জানেন আপনারা যারা গাছ কেটে বা গ্রামে যে আপনার কি বলা হয় গাছ কাটা হয়, তো গাছ কাটার ফলে গাছ কেটে যে আমরা খড়িটা তৈরি করি সেই খড়িতে যে ধোঁয়া হয় সেই ধোঁয়াতে কিন্তু ইনডোর পলিউশন হয়। ইনডোর পলিউশনের সবচেয়ে বড় ভিকটিম হলো আমাদের নারীরা যারা রান্না করে মোস্ট কেসেস। তো এই ইনডোর পলিউশনের জন্য আমাদের কিন্তু গাছ কাটাটা বন্ধ করতে হবে, খড়ি দিয়ে রান্নাটা বন্ধ করে আমাদেরকে কিন্তু বায়োফুয়েল বা এই জাতীয় যারা এই জাতীয় ক্লিন এনার্জি বেস ফুয়েলটা ইম্পর্টেন্ট কুকিং করতে হবে। তো আমাদের যেটা রিনিউয়েবল এনার্জি টার্গেট যেটা আমি বললাম যে গোল 7 এর টার্গেট আমরা 2.94% 3% এর মধ্যে এখন আছে, অথচ গভর্নমেন্টের টার্গেট হলো 2030-20% টার্গেট, সেটাও কিন্তু কমিয়ে নিয়ে আসছে, বা এটার ব্যাপারে আমাদের কিন্তু কথা বলতে হবে। তো আমাদের এসডিজি 7 এ আমরা যেটা বলি সেটা হলো যে প্রথম যে চ্যালেঞ্জটা হলো ডিমান্ড ফেস করাইতে হবে। আমাদের একটা কথা আছে অর্থনীতিতে সাপ্লাই ক্রিয়েটস ওন ডিমান্ড, মানে সরবরাহ মানুষকে অনেক সময় নতুন যেগুলি প্রযুক্তি আছে সরবরাহ করলে মানুষের ভিতরে একদম চাহিদা তৈরি হয়। আমরা একসময় মোবাইল চিনতাম না, এখন মোবাইল ছাড়া কিন্তু আমাদের লাইফ চলে না, সেরকম আর কি।
তো ওই জায়গাটাতে এসে ডিমান্ড দাঁড়াইতে হবে এবং সেখানে মানুষকে কিন্তু ইনসেন্টিভাইজ করতে হবে, মানুষকে ভর্তুকি হারে তারা যেন সহজে কিনে। এবং সেরপর থেকেই আপনি ঘরে এখন যে অবস্থায় আমরা আলোতে বসে আছি, এসে চালাচ্ছি, এটা যদি রিনিউয়েবল এনার্জিতে সম্ভব হয়, মানুষ কেন অন্য এনার্জি ইউজ করবে, রিনিউয়েবল কেন করবে না? এই জায়গাটাতে নিয়ে যেতে হবে আমাদেরকে। এবং সেখানে ফিনান্সিয়াল সাপোর্টটা, এডিশনাল ফিনান্সিয়াল সাপোর্টটা কিন্তু দিতে হবে। এবং আরেকটা বিষয় হলো যে আমাদের প্রতি বছর যে আমাদের কয়লা বিদ্যুৎ কেন্দ্র তারা ডিমান্ড করেছে, এগুলো কিন্তু ইন্টারন্যাশনাল ইম্পোর্ট করে নিয়ে আসতে হবে, এই জন্য কিন্তু অনেক টাকা যাবে। এই টাকাগুলো ব্যয় করা আমাদের কিন্তু এটা আবার ট্রান্সপোর্ট করতে হবে, এটার যে আমাদের আর্থিক বা পরিবেশগত ভার, এগুলো যদি হিসাব করি, আপনারা জেনে অবাক হবেন যে কয়লা বিদ্যুৎ কেন্দ্র, কয়লা বিদ্যুৎকে বলা হয় সবচেয়ে বেশি চিপার, কিন্তু ইন্টারন্যাশনালি এখন দেখা যাচ্ছে যে এইটার যদি আমি হিসাব করি পরিবেশগত বিপর্যয় বা মানুষের শরীরের স্বাস্থ্যের উপর বিপর্যয় হিসাব করি, এটা এক একটা এক ইউনিট বিদ্যুতের উৎপাদন মানে খরচ প্রায় 30 টাকা করে হয়ে যায় হিসাব করলে, যেটা কখনো বলা হয় না। হ্যাঁ, বলা হয় মাত্র 2-3 টাকা খরচ কয়লা বিদ্যুতের উৎপাদনে, কিন্তু এটা পরিবেশগত প্রভাব বা স্বাস্থ্যগত প্রভাবে কিন্তু অনেক বেশি সেটা দাঁড়িয়ে যায়। তো এইটা কিন্তু আমাদেরকে বলতে হবে, এই তথ্যগুলি জানতে হবে যে আসলে কয়লার যে কেন আমরা বিরুদ্ধে অবস্থান নিয়েছি, কয়লা বা ফসিল ফুয়েল গ্যাসের বিরুদ্ধে অবস্থান নিয়েছি, কারণ এগুলো স্বাস্থ্যগত কিন্তু ক্ষয়ক্ষতি কিন্তু অনেক লং টার্ম। একটা মানুষ কয়লা বিদ্যুতের ফলে তার এজমা হচ্ছে হবে, তার কয়লার প্রদূষণের কারণে তার আমার চারপাশে অক্সিজেন বন্ধ ফ্লো কমে যাবে, কার্বন ডাইঅক্সাইড নিঃসরণ হবে, নদীগুলো মাছগুলি ক্ষতিগ্রস্ত হবে, আমাদের জলজ প্রাণী যে পানি পানি ব্যাপক ধরনের পানি উত্তোলনের ফলে কৃষি ক্ষতিগ্রস্ত হবে। তো এত ক্ষতি করে আমাদের আসলে কি এনার্জি দরকার আছে? হ্যাঁ, তো আমরা অ্যাকচুয়ালি যে জিনিসটা আমাদের বলতে হবে যে টেকসই উন্নয়ন, উন্নয়নের মধ্যে পার্থক্যটা এটাই যে উন্নয়ন বলতে আমরা পরিবেশকে ধ্বংস করে আমরা তথাকথিত অবকাঠামো ভিত্তিক উন্নয়ন করেছি, কিন্তু টেকসই উন্নয়নের মূল কথা হলো আগে প্রকৃতি পরিবেশ, তারপরে যদি কিছু ওটাকে ইনট্যাক্ট রেখে যদি আমি কিছু করতে পারি আমাদের অর্থনৈতিক কর্মকাণ্ড, তাহলে সেটাকে টেকসই উন্নয়ন। আমাদেরকে ওইটাতে যেতে হবে, মেন্টাল সেট আপটা নিয়ে আসতে হবে। তো আমরা যেটা বলছিলাম যে আমাদের এই জায়গাটাতে এসে আমাদেরকে কিন্তু প্যারিস চুক্তিতে যেটা বলা হয়েছিল যে অ্যাটলিস্ট 1990 সালের তুলনায় 40% গ্রিন হাউস গ্যাস এমিশন কমাইতে হবে, বাস্তবে কিন্তু তা হচ্ছে না, যদি আমি 1.5 ডিগ্রি সেলসিয়াস কমাই নিয়ে আসতে চাই। হ্যাঁ, কিন্তু এখন পর্যন্ত আমাদের যেটা বলা হচ্ছিল যে 32% আমাদের রিনিউয়েবল এনার্জি শেয়ার হতে হবে গ্লোবালি, এবং 32.5% হতে হবে এনার্জি এফিসিয়েন্সি। তো ওই জায়গাটাতে এসে IPCC বলছে যে এখন পর্যন্ত যেভাবে আমরা সর্বশেষ IPCC রিপোর্ট যেটা এসছে কয়েকদিন আগে এসছে, সেখানে কিন্তু বলা হয়েছে যে যে গতিতে আমরা কার্বন নিঃসরণ করছি 1.5 ডিগ্রি, তো দূরের কথা, 2030 থেকে 52 সাল পর্যন্ত আমরা টেম্পারেচার ক্রস করে যাবো, 1.5 ডিগ্রি ক্রস করে যাবো। সো দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ইস্যু যে আমরা আসলে রিনিউয়েবল এনার্জি যে কথাটা বলতে চাচ্ছি আমরা বা আমরা বলছি, বাস্তবের সাথে কিন্তু বৈশ্বিকভাবে কিন্তু সেভাবে কিন্তু হচ্ছে না। তার মূল কারণ হলো কোল যারা চালায় বা ফসিল ফুয়েল চালায় তারা খুবই শক্তিশালী। হ্যাঁ, এবং আমাদের এই শক্তিশালী দেশগুলো আমরা দেখতে পাচ্ছি যে সর্বশেষ একটা তথ্য এসছে যে আমাদের গ্লোবাল পপুলেশনের যে আমরা কার্বন ডাইঅক্সাইড আমরা নিঃসরণ করছি, যে এই যে কোভিড এর সময় আমাদের সারা পৃথিবীতে প্রায় 5% কার্বন নিঃসরণ কমে গিয়েছে। তো এখন এটা কিন্তু একটা ন্যাচারালি একটা সুযোগ হয়েছিল আমাদের বোঝার যে কি ধরনের অ্যাক্টিভিটিস নিলে আমরা কার্বন নিঃসরণটা কমাতে পারবো। এটা কিন্তু একটা ন্যাচারাল পাইলটিং সুযোগ করে দিয়েছিল যে আমাদের এই জায়গাগুলোতে কিন্তু কমাতে হবে কার্বন নিঃসরণ। আপনি কত সুন্দরভাবে আপনি সকালে উঠে বা দিনে গাড়ি যখন ছিল না, লকডাউন ছিল, আপনি হাঁটলে দেখা যেত যে কত সুন্দর ঢাকার নির্মল বায়ু, কিন্তু এখন কি আপনি সেটা পাচ্ছেন? পাচ্ছেন। সুতরাং আমাদেরকে কিন্তু বাংলাদেশের মতো দেশগুলি বলা হয় প্রায় দেখবেন এক ধরনের যারা আছে আমাদের তথাকথিত উন্নয়নকামী, তারা প্রায় বলে হ্যাঁ আমাদের তো আসলে এখন পর্যন্ত আমরা তো কার্বন নিঃসরণ করি না, ডেফিনেটলি করি না, আমি হয়তো বা 0.35% করি গ্লোবাল এমিশনে,
কিন্তু আমার পরিবেশগত নির্মল পরিবেশ রাখা বা নির্মল বায়ু নিঃসরণ করা, এটা তো আমাদের সাংবিধানিক অঙ্গীকার 18 ক অনুচ্ছেদে আছে। এট দ্য সেম টাইম এটা তো আমি কেন আমার জনগণকে কেন আমি বায়ু দূষণের ভিতরে রাখবো, এটা তো হইতে পারে। সুতরাং আমার উন্নয়নের নামে তো আমি সেটা চাই না, যখন আমি অক্সিজেনের অভাবে রাস্তায় রাস্তায়, আমি যখন কোভিড এ যখন মারা গেল রাস্তায় রাস্তায় অক্সিজেনের অভাব, সেটা তো হতে পারে। আমাদের অনেক লোক পৃথিবীতে কোভিড এর কারণে বেঁচে যেত, অনেক লোক মারা যেত না যদি মাত্র যদি বায়ু দূষণ না হতো, যদি বাতাসে পর্যাপ্ত অক্সিজেন থাকতো মানুষ কিন্তু অক্সিজেন নিতে পারতো। অনেক ক্ষেত্রে হয়তো তার একটা লেভেলে অক্সিজেন নেমে গিয়েছে কোভিড এর কারণে, কিন্তু বাতাসে অক্সিজেনের মাত্রাটা ওই লেভেলে যদি থাকতো তাহলে কিন্তু ফিল আপ করে দিত, কিন্তু সেটা না থাকার কারণে কি হয়েছে, তখন তাকে কৃত্রিম ভাবে অক্সিজেন দিতে হচ্ছে বা অনেক সময় অভাবে না দেওয়ার কারণে মারা গেছে। সুতরাং এই জিনিসটা আমাদের বুঝতে হবে যে প্রকৃতি অনেকভাবে আমাদেরকে সাপোর্ট দেয়, সেটা কিন্তু আমরা প্রতিদিন আমাদের যে পরিমাণ আমি অক্সিজেন নিই, সারা একটা জীবনে মানুষ যত অক্সিজেন নেই তার ইকোনমিক ভ্যালুটা আপনি কখনো বের করছেন, সেটা কিন্তু ভ্যালু প্রায় 100 কোটি টাকা হবে। যদি আপনি আমি যে পরিমাণ অক্সিজেন প্রতিদিন নেই, আমার যদি সারা লাইফের হিসাব করি যে আমি যদি 70 বছর বাঁচি, তার 500 বা 600 কোটি টাকার মতো তার ভ্যালু দাঁড়াবে। তা আমরা কখনো এই ভ্যালুটাকে চিন্তা করছি যে তাই যে নির্মল বায়ুর যে ভ্যালুটা আমরা চিন্তা করি না, কারণ আমরা সেটা ফ্রি অফ কস্টে পাই। আমরা খাল বিলে নদী নালায় যে পানিটা ব্যবহার করি সেটা কি কখনো ভ্যালুটা চিন্তা করি? অথচ এই পানি ছাড়া আপনি একটা মুহূর্ত বেঁচে থাকতে পারবো আমরা? নেভার পসিবল। তো এই যে আমরা ফ্রিতে পাচ্ছি বলে তার যেন তেন মানে ব্যবহার বা ফ্রিতে পাচ্ছি বলে আমরা আমরা সেটাকে অপচয় করছি বা ক্ষতিগ্রস্ত করছি, এটা কিন্তু পৃথিবীতে একমাত্র জাতি আমরা হিউম্যান বিং বলি, বিং সবাই প্রাণীরাও বিং, মানুষ হলো বিং, কিন্তু সে বলা হয় সবচেয়ে যৌক্তিক বা যুক্তিবাদী বা যৌক্তিক ভাবে সে তার লাইফস্টাইল চালায়। তো সবচেয়ে মজার বিষয় হলো যে সবচেয়ে অযৌক্তিক কাজ করছে আমরা মানুষ যারা এই নিজেরা নিজেদেরকে আত্মহননের দিকে এগিয়ে যাচ্ছি এনার্জির নামে, এবং সেটা তথাগত উন্নয়নের নামে। পৃথিবীতে কিন্তু আর কোনো জাত আর কোনো প্রাণী দেখবেন না যে প্রকৃতি সিস্টেমের বাইরে ছিল একমাত্র মানুষ ছাড়া। তো এই জন্যই আপনার কোরআনে একটা জায়গায় লেখা আছে, জমিনে যত বিপর্যয় সৃষ্টি হোক না কেন তা তোমাদের দুই হাতের কামাই। এই মানব জাতি কিন্তু তারা উন্নয়নের নামে সবসময়, আপনি দেখবেন যে তারা সবসময় উন্নয়নের নামে, আজকে যে সভ্যতাগুলি ধ্বংস হয়েছে আপনারা কখনো সভ্যতার ইতিহাসগুলি পড়ে দেখেন, মহেঞ্জোদারো সভ্যতা, ইনকা সভ্যতা বা অন্যান্য সভ্যতা যেগুলি ধ্বংস হয়েছে, মূল কারণ ছিল হলো তারা প্রকৃতির উপর অত্যাচার অনাচার করেছিল। মহেঞ্জোদারো বা হরপ্পা সভ্যতার আমি হিস্ট্রিটা দেখেছি যে তারা শহরের নগরের পয়ঃ নিষ্কাশন ব্যবস্থাকে একেবারে ধ্বংস করে দিয়েছিল, তো যার ফলে একসময় সেগুলো পানি আটকে একটা হয়েছিল। এবং আপনারা দেখবেন একটা সিনেমা আছে 2012, একটা সিনেমা আছে হলিউড মুভিতে, সেখানে আপনারা দেখবেন যে কিভাবে আসলে আমাদের সারা পৃথিবীতে যেমন পানিতে প্লাবন হয়, প্লাবনে ভেসে যাচ্ছে সারা পৃথিবী। তো এইরকম একটা অবস্থা কিন্তু ফ্রিজিং হচ্ছে, মানুষ মারা যাচ্ছে, এরকম একটা অবস্থা কিন্তু আমরা যেভাবে চলছি সেটা কিন্তু খুব বেশি দূরে না। হ্যাঁ, তো আমাদের এই অবস্থাটা গুলো কিন্তু আমাদের, এই জন্য বললাম যে আমাদের সারা পৃথিবীতে যে আমাদের রিনিউয়েবল এনার্জির যে আমরা সোর্স দেখতে পাচ্ছি, আমরা যদি দেখি 2010 সালে আমাদের যে আমরা যদি দেখি যে হলুদ এবং অ্যাশ কালারটা, এটা হলো সোলার এবং উইন্ড, এটা ছিল 2010-এ খুব মিনিমাল একটা অবস্থান ছিল, এটা শেয়ার কিন্তু আস্তে আস্তে বাড়ছে। আমরা যদি দেখি এটা এইটুকু কিন্তু এটুকু কিন্তু এটাতে যদি দেখি আমরা যে হলুদ এবং অ্যাশের কিন্তু পরিমাণ বাড়ছে। হ্যাঁ, কিন্তু যেটা আমাদের যে হাইড্রো পাওয়ারটা বাড়ছে, কিন্তু এটা আরো বাড়াইতে হবে, যেটা হলো আমাদের ক্যাপাসিটি যদি না বাড়ায় তাহলে কিন্তু হবে না। এবং আমাদের রিজন স্পেসিফিক যদি ক্যাপাসিটি বাড়াইতে পারি, কারণ আমাদের এই অঞ্চলে কিন্তু হাইড্রো পাওয়ার খুব, নেপালে যেমন হাইড্রো পাওয়ার একটা পটেনশিয়াল আছে, ভুটানও আছে, সেগুলো কিন্তু প্রপারলি আমরা ইউটিলাইজ করতে পারছি না। হাইড্রো পাওয়ার ইউজ করতে গেলে আবার কিন্তু পরিবেশগত বিপর্যয় ঝুঁকি আছে, সেটাও কিন্তু করা যাবে, যেটা কাপ্তাই লেকে করা হয়েছে, মানুষকে মানুষের জীবনের ঝুঁকি মানুষের উপরে দেয়, সেটা কিন্তু করা যাবে না। আবার তো যেটা বলছিলাম যে আমাদের যে ডাটা বলছে যে 2020-এ এশিয়া রিজিয়নে আমরা যে রিনিউয়েবল এনার্জি ইনস্টল করা হয়েছে, তো
তো সেখানে আমরা দেখতে পাচ্ছি যে মোর দেন ডাবল হয়েছে, হ্যাঁ, যেটা 3.87 লাখ মেগাওয়াট থেকে 11.19 লাখ মেগাওয়াটে আমরা ইলেকট্রিসিটি জেনারেশন এনার্জি তো হয়েছে, তো গুড, বাট এটা কিন্তু এডিকুয়েট না, আমাদেরকে এটা বাড়াইতে হবে। তো আমাদের যেটা আমরা যে অঞ্চলে আছি সাউথ এশিয়াতে আমরা দেখতে পাচ্ছি যে কিন্তু এখন পর্যন্ত ফুয়েল ইউজের এই মানে যেটা মানে এলএনজি বলি আমরা ফুয়েল যেটা মানে বিদ্যুতের লিকুইফাইড ফুয়েল এটা কিন্তু বাড়ছে 90% 1990 থেকে 2010 সালের তুলনায় 90% ইনক্রিজ করেছে। এবং বর্তমানে বলা হচ্ছে যে কোল এনার্জি সাউথ এশিয়া যেটা আমরা 2017 ডাটা বলে লেটেস্ট ডাটাটা হয়তো একটু পাওয়ার চেষ্টা করতে হবে, আমরা প্রায় আমাদের মোটামুটি এনার্জি যেটা কনজাম করি আমরা তার 40% হলো কোল থেকে আসবে সাউথ এশিয়া, এটা কিন্তু হিউজ এনাফ মানে আমাদের পরিবেশগত বিপর্যয়ের জন্য। হ্যাঁ, তো এই জায়গাটাতে এসে আমাদের বাংলাদেশের মতো দেশে আমরা উল্টা আবার সেই প্রাগৈতিহাসিক যুগে কোল বেস নন মডার্ন ওই আমাদের কি বলে আমাদের এক সময় যেটা লুজ প্যান্ট পড়তো সেই লুজ প্যান্টের যুগে আমরা ফিরতে চাচ্ছি, কেন চাচ্ছি ওই জন্য অ্যাকচুয়ালি। আচ্ছা, আপনাকে শুনতে পাচ্ছি? আমি তো বলেই যাচ্ছি, শোনা যাচ্ছে ঠিকভাবে তো নাকি? জি ভাই, আপনাকে শোনা যাচ্ছে? আচ্ছা, না আবার ঘুমিয়ে গেলে সমস্যা, আমি আবার বলতে বলতে আমিও ঘুমিয়ে গেলাম আপনার ঘুমিয়ে গেলেন তাহলে মুশকিল হয়ে যাবে। হ্যাঁ, তো আমি মানে আমি তো কুইকলি যাবো, মানে আমি প্রাথমিক ভাবে কিছু জিনিস আপনাদের ইনফরমেশন জন্য দিচ্ছিলাম। তো আমি যেটা বলছিলাম যে রিনিউয়েবল এনার্জির একটা বিশাল আমাদের মানে পটেনশিয়াল আছে বাংলাদেশে, বলে যে আমাদের কি বলে এটাকে সৌরবিদ্যুতের পটেনশিয়াল নাই। আচ্ছা, আপনারা বলেন তো বাংলাদেশের আমাদের নদ নদীর যে মানে ল্যান্ড কত কিলোমিটার হতে পারে, কে বলতে পারবে? হ্যালো, কে বলতে পারবে আমাদের নদ নদী গুলোর দৈর্ঘ্য কত, মানে লেন্থ কত কিলোমিটার? প্রায় 22,000 কিলোমিটার, 22 থেকে 24,000। তা আমরা যদি 22 থেকে 24,000 কিলোমিটারের নদীর পাড়ে যদি আমরা সোলার বসায় দিতে পারি প্ল্যান্ট, সোলার বিদ্যুতের প্ল্যান্ট, তাহলে কত বিদ্যুৎ উৎপাদন হবে? এবং নদ নদী গুলি দখল বা খালবিল গুলি দখল করা তো বন্ধ হবে, কিন্তু সেইগুলো কিন্তু বলছি না আমরা, কারণ হলো কি আমরা সেটা যেতে চাই। আমাদের বলা হচ্ছে যে আমাদের প্রায় 574 কিলোমিটার হলো সমুদ্র তীর আমাদের বিচ, তো কোস্টলাইন, তো সেইখানে প্রায় 20,000 মেগাওয়াট উইন্ড পাওয়ারের একটা ক্যাপাসিটি আমাদের পটেনশিয়াল আছে, মাত্র এখানে 3 মেগাওয়াট করি আমরা 20,000-এর তুলনায়, ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড আমরা সেগুলি করছি না। তো আমরা যে কথাটা বলছিলাম যে রিনিউয়েবল এনার্জির ক্ষেত্রে আমাদের যে গ্লোবাল যে মানে কমিটমেন্ট, এর সাথে সাথে বাংলাদেশের মতো দেশগুলো একটা সদস্য রাষ্ট্র, ক্লাইমেট ভালনারেবল ফোরাম নামে একটা ফোরাম আছে 48টা রাষ্ট্রে, সেখানে একটা 2016 সালে একটা প্রতিশ্রুতি দিয়েছিল তারা যে 2045-50-এর ভিতরে তারা 100% রিনিউয়েবল এনার্জিতে যেতে চায়। তো এখন আপনি যদি যেতে চান 2050-এ, তাহলে আপনাকে তো এখন থেকে মাত্র 30 বছর, তো 30 বছরে আমরা গত 50 বছরে মাত্র 3% রিনিউয়েবল এনার্জিতে আছে 50 বছরে, তাহলে আর 3% আবার বাকি 97% কে আমরা 30 বছরে যেতে পারবো এই গতিতে গেলে? হ্যাঁ, ইজ ইট রেশনাল চিন্তাটা? তাহলে আমাদের কথা এবং কাজে মিল থাকতে হবে, মানে ড্রাস্টিক আমাদেরকে, আমরা গত 50 বছরে 3% আসছে আর বাকি আগামী 30 বছরে আমরা 97% করতে পারবো, এটা কি সম্ভব? যদি আমরা মানে রিয়েলিস্টিকলি যদি আমরা মানে কাজ না করি, আমরা যদি কয়লা বিদ্যুৎ 12,000 মেগাওয়াট করি, তাহলে কি সম্ভব কিনা, মানে আমাদের কথা এবং কাজে মিল থাকতে হবে। সো আমাদেরকে এই 97% সম্ভব মনে করি আমরা যদি কমিটমেন্ট থাকে, 2050 লাগবে না, আমাদের 30-35-এর ভিতরেই সম্ভব যদি আমরা ড্রাস্টিক্যালি চিন্তা করি যে আমরা কয়লা বিদ্যুতের আমরা মানে বাদ দিব। এখন আমাদের কথা হলো কয়লা বিদ্যুৎ বাদ আপনি দিতে বাধ্য হবেন এক সময়, কারণ কি, কারণ কয়লা বিদ্যুতের চেয়ে মানে উইন্ড পাওয়ার বা সোলার বা রিনিউয়েবল গুলো আরো চিপার হয়ে যাবে ইনোভেশনের কারণে, এবং এগুলো বার্ডেন হয়ে যাবে, প্রত্যেকটা কয়লা বিদ্যুৎ কেন্দ্র আমাদের জন্য বার্ডেন হয়ে যাবে, লোকাল সব ধরনের
এনভায়রনমেন্টাল পলিউশন আমাদের আর্থিক শারীরিক মানসিক সবকিছু জন্য পরিবেশগত বার্ডেন হয়ে যাবে কয়লা বিদ্যুৎ কেন্দ্রগুলো। সুতরাং এগুলো আগে প্ল্যান করা উচিত গভর্নমেন্ট, এগুলোকে কিভাবে সুন এগুলোকে কনভার্ট করে দেওয়া যায় রিনিউয়েবল এনার্জিতে এই জায়গাগুলোতে। তো আমরা যেটা বলছিলাম সাংবিধানিক ভাবে কিন্তু আমাদের বাধ্যবাধকতা আছে যে আমরা 18 ক অনুচ্ছেদে বলা হচ্ছে যে স্টেট তারা শ্যাল বলা হয়েছে, শ্যাল মানে হলো বাধ্য, মানে সে করবে, শুড না শ্যাল, যে তার এনভায়রনমেন্টকে প্রটেক্ট করবে এবং ইম্প্রুভ করবে, যে বর্তমান অবস্থার চেয়ে ইম্প্রুভ করবে, এয়ার পলিউশন কমাবে, প্রিজার্ভ করবে, সেফ গার্ড করবে ন্যাচারাল রিসোর্স। সুন্দরবনের কাছে আপনি কয়লা বিদ্যুৎ কেন্দ্র করবেন না, এটা আপনি বলছেন সাংবিধানিক ভাবে সেফ গার্ড। বায়োডাইভার্সিটি আমাদের যে প্রকৃতির যে জীব বৈচিত্র্য, ওয়েটল্যান্ড মানে হলো আমাদের যে পানির জলাধার, বনভূমি, ওয়াইল্ড লাইফ, এগুলো কিন্তু বর্তমানে ফিউচার সিটিজেনের জন্য প্রটেক্ট করবে এটা বলছিলাম, সেটাকে বাস্তবায়নে তো নিয়ে আসতে হবে না। তো আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো যে আমাদের বিদ্যুতের চাহিদা 2041-42 পর্যন্ত কিন্তু যদি আমরা দেখি যে আমাদের চাহিদা প্রায় 55,000 মেগাওয়াট বা 40-45,000 মেগাওয়াটে দাঁড়াবে 2030-এ, সেটা যদি আমরা এটাতে দেখি সেটা প্রায় 25,000-26,000 মেগাওয়াট দাঁড়াবে। তো এই পরিমাণ বিদ্যুৎ যদি আমরা দেখি, যে আমরা যদি সোলারের বর্তমান সিনারিওটা দেখি, যে আমরা যদি সর্বোচ্চ, আমাদের যে একটা রিপোর্ট এসছে সেই রিপোর্টটা বের হইতে পারে না সরকার, আমরা এটা কোনোভাবে অ্যাক্সেস করেছি, সেখানে দেখতে পাচ্ছি যে সোলারে আমরা কিন্তু 2030-এ যদি আমরা মিনিমামটা করি, বর্তমানে আমরা খুবই কম, সেটা 5,000-2,500 মেগাওয়াটের, 500 মেগাওয়াটের মতো। যদি আমরা হাই কেসে যাই সেটা 2030-এ প্রায় আমরা বর্তমান যে গতিতে করছি সেটা সর্বোচ্চ 8,000-9,000 মেগাওয়াট সম্ভব, কিন্তু আমরা যদি 2041-এ আমরা 30,000 মেগাওয়াটের সম্ভব। তা বাট এটা ডিপেন্ড, এইগুলো কিন্তু প্রজেকশনগুলো ডিপেন্ড করবে ইচ্ছার উপরে, আমি কোনটাতে প্রায়োরিটি দিচ্ছি, আমি কি কর্পোরেটদের বিজনেসকে প্রায়োরিটি দিচ্ছি, পরিবেশকে প্রায়োরিটি দিচ্ছি, নাকি আমি আমার ব্যবসাকে প্রায়োরিটি দিচ্ছি, নাকি আমার তরুণদের, আমাদের পরবর্তী জেনারেশনকে প্রায়োরিটি দিচ্ছি। সো এই জায়গাটাতে কিন্তু আছে। এবং আমরা যেটা বলছিলাম যে কয়লার কিন্তু প্রচুর পরিমাণ এফেক্ট আছে, হ্যাঁ, এবং বলা আছে 2015 সালে চায়না এয়ার পলিউশনই শুধুমাত্র কয়লা বিদ্যুৎ কেন্দ্র জনিত এয়ার পলিউশনে প্রায় 1.1 মিলিয়ন মানুষ মারা গেছে, এবং ইন্ডিয়াতে 2017 সালে এয়ার পলিউশনে প্রায় 12 লাখ মানুষ মারা গেছে, হ্যাঁ। এবং এটা বলা আছে যে শিকাগো ইউনিভার্সিটি একটা স্টাডি বলতেছে যে যেসব দেশে এয়ার পলিউশন, ইন্ডিয়াতে এয়ার পলিউশনের কারণে মানুষের জীবনের গড় আয়ু প্রায় 5.5 বছর কমে গেছে, এবং দিল্লিতে সবচেয়ে বেশি কমছে, সেটা 12 বছরের মতো মানুষের গড়ায় কমে গেছে। আমরা তারপরেও কি কয়লাতেই থাকবো না কি আমরা রিনিউয়েবল জানাবো যাবো, এটা নিয়ে কিন্তু আপনাদের কথা বলতে হবে। এবং সারা পৃথিবীব্যাপী কয়লার বিরুদ্ধে কিন্তু একটা অবস্থান, গ্রিন পিস মাত্রাবাড়ি কোল বেসের বিরুদ্ধে কথা বলছে, কারণ এস্টিমেট করে দেখা গেছে যে আগামী 30 বছরের মাত্রাবাড়ি কয়লা বিদ্যুতের কারণে 14,000 লোকের কিন্তু এডিশনাল ডেথ হবে, হ্যাঁ, বা কোস্টাল পিপলের। তারপরে আপনার দেখা যাচ্ছে রামপাল বিদ্যুৎ কেন্দ্রের 1,320 মেগাওয়াট, সেটা আবার ডাবল করার প্ল্যান করছে। এইগুলো কিন্তু মানুষের যেমন সুন্দরবনের ক্ষতি করবে, অ্যাট দ্য সেম টাইম প্রায় 500,000 পিপুলের কিন্তু ওই কোস্টাল সাইডে যারা রামপালের আশেপাশে আছে তাদের জীবন ও জীবিকার উপরে সরাসরি প্রভাব ফেলবে, হ্যাঁ। তো এই যে অবস্থাগুলো, এবং সারা পৃথিবীতেই কিন্তু এখন কোলের বিরুদ্ধে কিন্তু একটা অবস্থান নিয়েছে, তো সেখানে আমরা তরুণরা আমাদের যে জায়গাটাতে সেই জায়গাটাতে কিন্তু একটা বড় রোল প্লে করতে হবে। এবং মূল বিষয়টা সেটা হলো যে অর্থ আমাদের রিনিউয়েবল এনার্জি করার জন্য সরকারের যে পরিকল্পনা করেছে রিনিউয়েবল এনার্জি করার জন্য, সেখানে কিন্তু আমাদের অর্থ লাগবে এবং আন্তর্জাতিকভাবে অর্থায়ন পেতে হবে, সেখানে কিন্তু একটা গ্যাপ আছে। সরকার যদি বা গ্রিন ক্লাইমেট ফান্ড থেকে প্রজেক্ট বাস্তবায়ন করছে অর্থায়নে, 4টা প্রকল্পের 1টা প্রকল্প রিনিউয়েবল এনার্জির উপরে মানে কুকিং উপরে করছে, কিন্তু এটাকে আসলে আমাদের যদি ঠিকভাবে আমরা মানে অর্থটা অনুদান ভিত্তিক না হয় তাহলে উল্টা কিন্তু আমরা লোনের চাপে পড়ব। একটা হিসাবে দেখা যাচ্ছে যে ক্লাইমেট ভালনারেবল কান্ট্রিগুলো যে গতিতে লোন নিচ্ছে ক্লাইমেট চেঞ্জ এবং ডিজাস্টার বাড়ছে তাতে যদি অব্যাহত থাকে, 2011 সালে যেটা 133% ছিল রিস্ক সেটা বেড়ে 216% দাঁড়াবে 2022 সালে, তাহলে স্মল এবং আইল্যান্ড স্টেজগুলো যে রিস্কটা তারা ইয়ে করছে। আমরা যেগুলি দেখলাম যে আমাদের প্রশমন বা বাবদ আমাদের জাতীয় আন্তর্জাতিক অর্থায়ন
যাতে অর্থের 5% থাকলে আমাদের অর্থ এত হলো, কিন্তু বাস্তবে অর্থের পরিমাণ পশ্চিম প্রকল্প অর্থের পরিমাণ আন্তর্জাতিক অবদান কিন্তু কমেই, খুবই কম, মাত্র এইটুকু আমরা দেখতে পাচ্ছি। তো এইটা এই যে স্লাইড গুলো অ্যাকচুয়ালি মানে বাংলাতে করা ছিল, সেটা আপনাদেরকে দেখাচ্ছি। আমাদের 2023 সাল নাগাদ বলা হচ্ছে 2,30,000 কোটি টাকা লাগবে পশ্চিমবঙ্গ বাবদ, যদি মাত্র তার 6% আন্তর্জাতিক অর্থ পেয়েছি। তো অর্থের এই পাওয়ার জায়গাটাতে আমাদেরকে কিন্তু আরো বেশি কিন্তু আন্তর্জাতিক ভাবে প্রেশার ক্রিয়েট করতে হবে যেন আমরা সেটা পেতে পারি, এবং এখানে আমাদের প্রশমন বা রিনিউয়েবল এনার্জি কিন্তু অগ্রাধিকার দিতে হবে। এবং অনুদানটা আমাদের অনুদান ভিত্তিক অর্থ পাইতে হবে, নাহলে কিন্তু মুশকিল। আমরা এখন পর্যন্ত যে অর্থটা পেয়েছি প্রশমন বাবদ তার মাত্র 15% অনুদান, বাকিগুলো কিন্তু 28% ঋণ অনুদান। এটা কিন্তু আমাদের জন্য কিন্তু চাপ হয়ে যাবে, এবং আমাদেরকে কিন্তু অবশ্যই অর্থটা পেতে হবে অনুদান ভিত্তিক অর্থ, আদারওয়াইজ। এবং সেটা পাওয়ার জন্য আমাদের কিন্তু যদি আবার অর্থ সঠিক ভাবে ব্যয় না করে আমরা বাঁশ দিয়ে যদি বিল্ডিং করতে চাই বা রিনিউয়েবল এনার্জি প্ল্যান্ট আমাদের যেটা ইউজ করে সেটা যদি বাজে প্ল্যান্ট ইউজ করি, তাহলে কিন্তু আমরা কিন্তু অর্থটা পাবো না। সেক্ষেত্রে দুর্নীতির কারণে অন্যান্য কারণে কিন্তু একটা চাপ দিবে। বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ ট্রাস্ট ফান্ড নামে একটা ফান্ড আছে, আপনি জানেন, সেখান থেকে অপ্রশমন বাবদ যে অর্থ দেওয়া হয়েছে এখন পর্যন্ত যে অর্থ দেওয়া হয়েছে তার নবায়নযোগ্য জ্বালানিতে 32%, বনায়ন বাবদ দেওয়া হয়েছে 316%। মূলত এই ডান পাশে যে প্রতিষ্ঠানগুলো এগুলি পেয়েছে, পরিবেশ জ্বালানি, স্থানীয় সরকার, নবায়নযোগ্য, অন্যান্য যারা শিক্ষা মন্ত্রণালয়ের পেয়েছে। তো আমাদের জলবায়ু অর্থায়নের ক্ষেত্রে বর্তমানে যেটা বড় চ্যালেঞ্জ, গ্রিন হাউস গ্যাস নিঃসরণ, জ্বালানি নিরাপত্তার ক্ষেত্রে আমাদের একটা পরিকল্পনা আছে যেটা জলবায়ু কর্মকৌশল। গত 11 বছরে কিন্তু জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার কোনো সুনির্দিষ্ট কিন্তু লক্ষ্য ভিত্তিক পথ নকশা নাই, রোডম্যাপ নাই, যে আমি কিভাবে আগামী 11 বছরে গ্রিন হাউস গ্যাস কমিয়ে বা এয়ার পলিউশন কমিয়ে আমি নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনের লক্ষ্যমাত্রা সরকারের এক পলিসিতে একরকম, এনডিসিতে আরেকরকম, কোন কোঅর্ডিনেটেড একটা সমন্বিত কোন লক্ষ্যমাত্রা এখন পর্যন্ত নাই। এবং বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ স্ট্র্যাটেজি অ্যাকশন প্ল্যান প্রশমন কার্যক্রম বলতে যেগুলি বলা হচ্ছে এগুলি কিন্তু আসলে কোনো প্রায়োরিটাইজেশন নাই, এবং অভিযোজন প্রশমন অর্থায়ন কত অনুপাতে হবে বাংলাদেশের কোনো ক্লাইমেট ফাইন্যান্স স্ট্র্যাটেজি নেই যেটাতে আমরা রিনিউয়েবল এনার্জিতে বা আমাদের অভিযোজনে কত অর্থ দেবো বা প্রশমনে এরকম কোনো স্ট্র্যাটেজি নাই। এবং সরকারের বিভিন্ন রকমের বলা হচ্ছে উপকূলে সবুজ বেষ্টনী, এখন আপনি এমন বেষ্টনী করছেন যে 10 কিলোমিটার সুন্দরবনের 10 কিলোমিটার মধ্যে আমরা কলে বিদ্যুৎ স্থাপন করতে ইন্ডাস্ট্রি স্থাপন করতেছেন, এইগুলি তো সবুজ কথার সাথে কাজের কিন্তু ভেদ হচ্ছে না। তো এই জায়গাটাতে এসে আমাদের কিন্তু এক ধরনের মানে সরকারকে হেল্প করতে হবে, সরকারকে তথ্য দিতে হবে যে এইগুলো কিন্তু ইম্প্যাক্ট এরকম আছে। অনেক সময় সরকারের নীতি নির্ধারক মহলকে তথ্য না জানার কারণেও কিন্তু চ্যালেঞ্জের মুখে পড়তে হয়। তো 10% বলা হচ্ছে যে যেমন যেটা বলছিলাম, আপনি রিনিউয়েবল এনার্জি ব্যবহার করতে হলে তাকে তো ট্যাক্স ইনসেন্টিভ দিতে হবে, তাকে কর্মমুক্ত থাকতে হবে, কিন্তু সেটা না দিয়ে উল্টা তাদের উপরে মূসক দেওয়া হচ্ছে। অথচ কয়লা আমদানিতে আপনি 10% মূসক মানে ভ্যাট ছাড় দিচ্ছেন, আর সৌরবিদ্যুতের প্যানেল আমদানিতে উল্টা আপনি 10% শুল্ক কর আরোপ করতেছেন, তাহলে কি বাস্তবে ঠিক হলো? ঠিক হলো না। এরকম ভাবেই পরিবহন খাতেও 15% যেটা বলা হয়েছিল গ্রিন হাউস গ্যাস নিঃসরণ করা, সেটা কোনো শুনির লক্ষ্যমাত্রা নাই। ঢাকার তাপমাত্রা বায়ু দূষণের মাত্রা তো আপনারা জানেনই কি অবস্থা, গত 10 বছরে নাসার মতে সেটা হলো 86% বৃদ্ধি পাইছে। হ্যাঁ, তো এই যে আমাদের শিল্প খাতেও অপচয় করা, গ্রোথ করার কথা যেটা আমরা এনার্জি এফিসিয়েন্সির কথা বলেছিলাম, সেখানেও কিন্তু শক্তির অপচয় হচ্ছে, যেটা আমাদের এসডিজি লক্ষ্যমাত্রার সাথে যাচ্ছে না। আমাদের বিদ্যুতের নবায়নযোগ্য জ্বালানি কার্বন নিঃসরণ হ্রাসের ক্ষেত্রে আমরা যেভাবে কয়লা বিদ্যুৎ বাড়াচ্ছি তাতে কিন্তু আমাদের প্রতিটা যেটা বলা হয়েছিল যে আমরা আর একটা বিদ্যুৎ কেন্দ্র, কয়লা বিদ্যুৎ কেন্দ্র প্যারিস চুক্তির পরে বাস্তবায়নের সুযোগ নেই পৃথিবীর কোথাও, কিন্তু আমরা সেটা ভায়োলেট করতেছি, অথচ আমরা কিন্তু সংসদে সেটা রেটিফাই করেছি। তো আমরা কিছু প্রকল্প দেখেছি যেগুলি চ্যালেঞ্জ আছে সামনে, চ্যালেঞ্জ যে প্রকল্প বাস্তবায়নে আমরা যেসব প্রশমন প্রকল্পগুলি বা আমাদের এনার্জি মানে এফিসিয়েন্সির জন্য সেই জায়গাগুলোতে, যেমন একটা আছে যে প্রস্তাবিত স্থানে সড়কপথ স্থাপন না করে যেটা রিনিউয়েবল এনার্জি, বা নির্দেশিত স্থানে একমাত্র 7টা প্রকল্পের ভিতরে দেখা যাচ্ছে মাত্র 1টা প্রকল্প সঠিকভাবে কার্যক্রম সামঞ্জস্যপূর্ণ হয়েছে প্রকল্প, এটা কিন্তু চ্যালেঞ্জ, আমাদের গভর্নেন্স চ্যালেঞ্জ। এবং দেখা যাচ্ছে যে প্রজেক্টে এইটাতে কম টাকা ব্যয় হচ্ছে, সেখানে বিদ্যুৎ চলতেছে সড়কবাতি, যেটাতে বেশি টাকা ব্যয় হয়েছে সেখানে কিন্তু বিদ্যুৎ চলতেছে না, মানে সড়কবাতি বন্ধ হয়ে গেছে। তাহলে এইগুলি করলে হবে না। আমরা যেটা বলছিলাম যে আমাদের
মূলত এইভাবে আমাদেরকে কিন্তু এক ধরনের চ্যালেঞ্জ আছে, বাট হোয়াট আই বিলিভ দ্যাট আমাদের অপরচুনিটি আছে। অপরচুনিটিটা এরকম যে আমাদের এই রিনিউয়েবল এনার্জির যেভাবে গবেষণা হচ্ছে, আমাদের তাতে খুব অল্প সময়ের ভিতরে মোবাইলের মতো আরো কিছু প্রযুক্তি চলে আসবে, ইলেকট্রিক কার জনপ্রিয় হচ্ছে বাংলাদেশে, অলরেডি একটা ইলেকট্রিক কার কোম্পানি তারা দেখুন নিজেরা ইলেকট্রিক কার প্রোডাকশনে যাচ্ছে। তা আমাদের এই জায়গাগুলোতে এগুলো কিন্তু কম বড় বড় কোম্পানি হয়, কিন্তু ব্যাক আপ কিন্তু সাপোর্ট সার্ভিস লাগবে, ছোট ছোট মাইক্রো মনে করেন একটা ব্যাটারি যেটা আমরা ধুলাই খাল করে আপনারা ছোট ছোট এন্টারপ্রিনিয়র গড়ে তোলেন। মনে করেন আপনি ইলেকট্রিক কার কি সব কি প্রাইভেট কার চলবে না, দেখা গেলো যে ব্যাটারি চালিত বিভিন্ন ধরনের সৌরবিদ্যুৎ চালিত কার, সেগুলোকে কিভাবে ছোট ছোট প্রযুক্তি আপনি নিয়ে যাবেন সেটা কিন্তু আপনি করতে পারেন। সো এই জায়গাগুলোতে কিন্তু কাজের একটা সুযোগ আছে। সো আমার মনে হয় আমি আপাতত এখানে রাখি, যদি আরো কার কোনো প্রশ্ন থাকে আমরা সেটাতে আসতে পারি। ধন্যবাদ সকলকে আমাকে শোনার জন্য। ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর ভাবে সেশনটা নেওয়ার জন্য। আর কারো কোনো প্রশ্ন থাকলে চ্যাট বক্সে প্রশ্ন করতে পারেন এবং হ্যান্ড রেজ করেও প্রশ্ন করতে পারেন। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি খন্দকার মাকসুমুল আলম, আপনি হ্যান্ড রেজ করেছিলেন। কারো কোনো প্রশ্ন থাকলে হচ্ছে আনমিউট করে প্রশ্নটা করতে পারেন। বৃষ্টির কথা কেউ শুনছে? হ্যাঁ সবাই তো মিউট করাই না, মিউট করে না, মানে ওরা চ্যাট বক্সে কোনো কোশ্চেন আসেনি আজকে। মনে হচ্ছে আমি দুটা জিনিস হতে পারে, হয় আমি একেবারেই মানে বুঝাইতে পারিনি কাউকে, অথবা আমি যা বলছি তারা সবাই বুঝে গেছে, দুটার একটা হতে পারে। না, আজকের সেশনটা খুব ইন্টারেস্টিং ছিল, কারণ প্রথম থেকে আপনি হচ্ছে এসডিজি গোলের যে 5টা ইন্ডিকেটর এটা খুব সুন্দর ভাবে বলছেন, যেটা এনার্জির সাথে খুব ভালোভাবে রিলেটেড, এবং আমাদের যে কোথায় কি ল্যাকিংস আছে, আমাদের গভর্নমেন্টের যে প্ল্যানিং এ কিছু ল্যাকিং আছে, যেটা হচ্ছে আমরা আমরা যার সাথে অ্যাডাপ্টেশনও করতে পারতেছি না, মিটিগেশনও করতে পারতেছি না, ওই চ্যালেঞ্জিং জায়গাগুলোকে কিভাবে আমরা নিজেরা স্ট্রেংথ হিসেবে নিজেদের রিসার্চ সেক্টরে নিয়ে এসে আমরা কাজগুলো করতে পারি, এই জিনিসগুলো আপনি দেখিয়েছেন আজকে। আমার কাছে আজকে সেশনটা খুব ইন্টারেস্টিং মনে হচ্ছে, কিন্তু কেন জানি আমাদের আজকে স্টুডেন্টরা কেউ রেসপন্স করতেছে না, হয়তো খুব ভালো বুঝে গেছে এর জন্য, হয়তো ভাই আর কোনো কোশ্চেন নেই তাদের, দুইটা হয় পরবর্তীতে পরবর্তীতে কোশ্চেন থাকে বা কোনো কিছু জানার আগ্রহ থাকে, আমার ইমেল অ্যাড্রেসটা আমি চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি, ইমেল করতে পারবে। যে কোনো সময় ইমেল করতে পারেন আমাকে, অথবা ফেসবুকে আমাকে মেসেজ করতে পারেন। আমি ফোনটা এখন রেগুলার অনেক সময় ধরতে পারি না, এই জন্য আমি ফোনটা দিচ্ছি না, বাট ফোন তো বৃষ্টির বা ওদের কাছে আছে, সো যদি আপনাদের মনে হয় যে লাগবে ফোন কোনো কথা। কাজে ব্যস্ত হয়ে গেছে বলে কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই, আমরা হোপফুলি আবার দেখা হবে সবাইকে। আমি এনভায়রনমেন্টাল এন্টারপ্রিনিয়র হিসেবে দেখতে চাই আমি, মানে এবং যে যেখানে যাবেন সরকারি বেসরকারি যে যেখানে কাজ করবেন